আসছে জানুয়ারি থেকেই প্রতি মাসে অন্তত একটি করে নতুন স্প্যান বসবে পদ্মায় এমন প্রত্যাশা সেতু কর্তৃপক্ষের এছাড়া দৃশ্যমান পাঁচটি স্প্যানে শুরু হয়েছে স্লাব বসানোর কাজও সব মিলিয়ে মূল সেতু নির্মাণের একাত্তর শতাংশ কাজ শেষ হয়েছে প্রকল্প পরিচালক বলছেন খুঁটি নিয়ে সৃষ্ট জটিলতা কেটে গেছে পুরোপুরি তাই এখন থেকে কাজের গতি বাড়বে আগের চেয়ে প্রমাত্মা পদ্মা এখন শীতল কুয়াশায় মরা শান্ত এক নদী অথচ মাস দু আগেও এর অগ্রাসী ছবল কেড়ে নিয়েছে বহু জনপদ ক্ষণে ক্ষণে রূপ আর আচরণ বদলানো পদ্মাকে তাই বলা হয় বিশ্বের অন্যতম অনিশ্চিত এক নদী আর সেই নদীর বুকে শতবাধা মোকাবেলা করে তৈরি হচ্ছে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দুই হাজার সতেরো সালের সেপ্টেম্বরে দৃশ্যমান হয় দেড়শো মিটার দৈর্ঘ্যের প্রথম স্প্যান তারপর ধারাবাহিকভাবে বেড়েছে সেই সংখ্যা বর্তমানে পোনে এক কিলোমিটার দাঁড়িয়ে গেছে ইট পাথর কংক্রিট আর স্পাতে গড়া এই সেতু খুঁটির ওপর বসানো স্প্যানে শুরু হয়েছে কংক্রিটের কাজকর্ম নকশা অনুযায়ী নিচের অংশ দিয়ে চলবে ট্রেন সেসব জায়গায় বসানো হচ্ছে স্লাব যা শেষ হলে স্থাপন করা হবে রেল ট্র্যাক প্রায় সারা দিন ধরে চলা এ ধরনের কাজই পূর্ণ বাস্তবায়নের পথ দেখাচ্ছে ত্রিশ হাজার কোটি টাকার প্রকল্পে জটিলতায় পরা বাইশ খুঁটির নকশা বদলের পর শুরু হয়েছে পাইলিং সেগুলোতেও স্প্যান বসবে শিগগিরই এছাড়া পুরোপুরি তৈরি রয়েছে আরও কয়েকটি খুঁটি বাস্তবায়নকারী সংস্থা বলছে আসছে জানুয়ারি থেকে শুরু করে প্রতি মাসে অন্তত একটি করে স্প্যান বসানো সম্ভব হবে আর নভেম্বর পর্যন্ত হিসেব হল মূল সেতুর কাজ এগিয়েছে একাত্তর শতাংশ আর সার্বিক অগ্রগতি পাঁচ ভাগের তিন ভাগ যদিও কিছুটা পিছে নদী শাসনের কাজ চলতি বছরের এটি শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে সময় বাড়ানো হচ্ছে আরও এক বছর পদ্মা প্রকল্পে এরই মধ্যে খরচ হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা আপনার ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজ এই পর্যন্তই নানা ধরনের খবরাখবরের জন্য চোখ রাখুন টপ ক্লিপস বিড়িতে